আমাকে অনারেবল ডিসিডিডি বলেছেন যে আমি যদি ফান্ডটা না জানাই কোথায় আছে তাহলে আমাকে গ্রেফতার করতে বাধ্য হবেন এবং পাঁচশোটা কেস রয়েছে প্রত্যেকটা কেসে দশ দিন করেও যদি পিসিতে নেওয়া হয় তাহলে আমার জীবনের আগামী পাঁচ পাঁচ হাজার দিন আমাকে পুলিশের হেফাজতে থাকতে হবে তো আমি ধরে নিচ্ছি যে আগামী কাল থেকে পাঁচ হাজার দিন আপনাদের সঙ্গে এবং বহির্জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেই যাব সিবিআইকে দেয়া হোক যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন পাঁচ হাজার দিন বলা হয়েছে আমাকে কালকের পর থেকে আমি আমি বেল মুভ করিনি কোনোদিন করবো না মমতাদি পুলিশ পার্টি করে ধরে নিয়ে যাক মুকুল রায় যার কথায় বিধাননগর কমিশনারেটের রাজীব কুমার ওঠা করেন আমাকে অ্যারেস্ট করুক আমি কোন আগাম জামিন নেব না